অরিন্দম দাকে যদি পছন্দই ছিল তাহলে ওই বিয়েটা করলেন না? বাম রাজনীতি যারা করতেন তারা কি ধোয়া তুলসী পাতা ছিলেন? আজকের মেগা সিরিয়াল জুয়া খেলা, আর আমি যদি বলি আপনি নিজের জীবনটা নিয়ে জুয়া খেলেছেন? তোমার খোলা হাওয়া দেখে তাকে সবাই চিনেছিলেন, কিন্তু যদি পিছিয়ে যাই আমরা আরো অনেকটা অতীতে, সমরেশ মজুমদারের 13 পার্বণকে উল্লেখ করে তৈরি হয়েছিল দূরদর্শন নির্ভর প্রথম বাংলা সিরিয়াল। বাংলা সিরিয়ালের জনক ছিলেন জোছন দস্তিদার, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই তাকে আমরা ভুলি কি করে, অর্থাৎ সেই 13 পার্বণের মূল নায়িকা তিনি। বুঝতেই পারছেন আমাদের সঙ্গে আছেন খেয়ালি দস্তিদার। নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা, আর ঠোটকাটার বিশেষ বিভাগ নিয়ে আমি তৃণাঞ্জয়। খেয়ালিদি, সিটি সিনেমায় আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। আমার প্রথম যে প্রশ্নটা, পুরোপুরি আপনাকে নিয়ে, নামটা কার রাখা? কারণ নামের সাথে চরিত্রের প্রচণ্ড মিল। কি করে বুঝলি? সেটা আসছি ক্রমশ। এই নামটা আমার মার রাখা। একবার সিনেমা হলে উনি দাঁড়িয়েছিলেন, তো কেউ এসে ওনাকে বলেছিল, এক্সকিউজ মি, আর ইউ খেয়ালি? তো মা বললো নো। তারপর বলছি আমার নামটা মাথায় ছিল, বলেছিলেন যদি মেয়ে হয় নাম রাখবো খেয়ালি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসে, এই খেয়াল থেকেই 13 পার্বণের প্রথম হিরো আমাদের বেনুদা সব্যসাথী চক্রবর্তী, যদি আজকে এমন করা হয় যেমন ঘরে বাইরে থেকে অনেক দূরে করা হলো বেলা শেষে সাথী লেখা এবং সৌমিত্রবাবুকে নিয়ে, এবার যদি আবার কেউ ভাবেন সেই পুরনো নায়ক নায়িকাকে আবার ফিরিয়ে আনব, কেমন লাগবে সেই অফারটা? ভালো লাগবে, তবে এটা বেনুর একটা ব্যাপার আছে যে বোনের সাথে কোনো রোম্যান্টিকভাবে গল্প আমি করব না, তো সেই জন্যে কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলতে পারি খুবই ভালো লাগতো। আমার এরকম একটা অভিজ্ঞতা বেনুদার থেকেই শোনার হয়েছিল, একদিন মানে নাটকের পক্ষে প্রচণ্ড অপমানিত হতে হয়েছিল দুজনকে সিরিয়ালের পরে, একটু গল্পটা শুনি। অ্যাকচুয়ালি একটা শুটিং চলছিল, সেখান থেকে 13 পার্বণ, 13 পার্বণ নয়, সেটা বোধহয় সেই সময় চলছিল তখন, তো সেই সময়ের ফ্লোর থেকে বাবা ডিরেক্টর আগে চলে গেছেন, আমরা মেকআপ তুলে আসছি, পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, তো ঢুকেছি, ঢুকতেই ফায়ারিংয়ে যে এসেছে উত্তম কুমার সুচিত্রা সেন এসে গেছে, ওঠো হাততালি দাও, 10 মিনিট না কত 15 মিনিট দেরি হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমরা সবাই অপেক্ষা করছি, নিশ্চয়ই আমাদের অপেক্ষা করা উচিত, মানে এত বলতে শুরু করেছে। তখন আমরা বললাম যে দেখো আমরা তো ফ্লোর থেকেই আসছি, মেকআপ তুলে আসছি, তুমি তো ওখানেই ছিলে। বললো আমি ওখানে ছিলাম, তাতে তোমাদের কি, তোমাদের কটায় আসার কথা? 7টা, এখন কটা বাজে? যত বলা হয় যে আরে বাবা আমি তো ওগিক স্পট থেকে, না 7টা মানে 7টা, আরে উনি মানে বাবা তো তখন মেকআপও করেননি, অ্যাক্টরও ছিলেন না সিরিয়ালটায়, কিন্তু তার কার কথা কে শোনে, ভীষণভাবে ঝাড় যাকে বলে পুরো ঝাড় খেয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেনুদা সবসময় বলেন যে উনি এসেছিলেন মেকানিক হতে, লেবার হতে, জোর করে অভিনয় অভিনেতা করে দেওয়া হয়েছে, সেটা কিরকম? আসলে বেনু বরাবর টেপ চালানো, কোথায় ইলেকট্রিক্যাল কোনো ফল্ট, এগুলো ওটা ন্যাচারালি ওর আসে, আর যা আরও এক্সরে মেশিনের ব্যবসা ছিল আমার মামার, ছোটো মামার, তো ওটা বেনু সার্ভিসিং করা যাওয়া এগুলো কাজ করতো ইনিশিয়ালি, তাই জন্য ও মেকানিক। এইবারে আর নাটকে সব থেকে বেশি ভালোবাসে মিউজিক চালাতে, তো তার জন্যে ও বলে আমি মেকানিক, কিন্তু অভিনয় তো করতোই। এবারে যখন সিরিয়াল হলো, ন্যাচারালি যখন ওকে বলা হলো, না সবাই না বলেছিল, আমাকে আর ওকে কেউ ফার্স্ট চয়েস দেয়নি, সবাই বলে বাবার মেয়ে বা পরিচিত আত্মীয় বলে পেয়েছে, আদৌ না, সবাই খুব এ করেছিল, আমাকেও হিরোইনের মতন দেখতে নয়, ওকেও হিরোর মতো দেখতে নয়, তো প্রচুর এই বাধা। জানি বহুদিন সব্যসাথী চক্রবর্তী নামটা ধরে কেউ ডাকতেন না, বহুদিন সবাই গোরা বলেই ডাকতেন। আমার নাম টিনা, ওর নাম গোরা, এটা বহু বহু বছর ধরে চলেছে, বহু বছর। শোনো টিনা, এইভাবে এইখানে ঘুরে বেড়ানোটা তোমার উচিত নয়, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো। থ্যাংকস, আমি বাড়ি যাব না। 13 পার্বণে সেই দিনের সেট এবং আজকের সিরিয়ালের সেট, দুটোর মধ্যে কতটা তফাৎ দেখেন? আমি শুধু আধুনিকতার দিক থেকে বলছি না,
আন্তরিকতার দিক থেকে বলছি। প্রচুর তফাত, প্রচুর তফাত। 360 ডিগ্রি তফাত বললেও বেশি বলা হলো না। তার কারণ তখন তো সবে শুরু হয়েছে, ব্যাপারটা থেকে কি পাওয়া যেতে পারে, কি আসতে পারে সেই সম্বন্ধে আইডিয়া একটু একটু থাকলেও এতটা কমার্শিয়ালাইজড হয়ে যায়নি। তার জন্যে একজন প্রোডাকশন বয় থেকে যে আর্ট সেটিংয়ে কাজ করছে, একটা পেরেকো লাগাচ্ছে, প্রত্যেকে একটা ইউনিট ছিল, ফ্যামিলি ছিল, আর প্রত্যেকের সাথে সুখে দুঃখে জড়ানো ছিলাম আমরা, সবার সাথে নাম ধরে কথা, সম্মান দিয়ে কথা। এগুলো এত বেশি ঢুকে গেছে যে এছাড়া যে অন্য কিছু হতে পারে সেটা আজকের দিনে তো ভীষণ অবাক করে। আপনার নিজের কথা অনুযায়ী আজকের মেগা সিরিয়াল জুয়া খেলা, আর আমি যদি বলি আপনি নিজের জীবনটা নিয়ে জুয়া খেলেছেন? খেলেছি 100%। অরিন্দম দাকে যদি পছন্দই ছিল তাহলে ওই বিয়েটা করলেন কেন? আমার আসল পছন্দ ছিল যাকে বিয়ে করেছিলাম তাকে, সুতরাং ও যখন না বললো তখন অরিন্দমকে বললাম, মানে অরিন্দমের সাথে আমার একটা বিয়ের জায়গা অবধি পৌঁছলো, তখন ও বলে দিল হ্যাঁ দেবাংশু। যেই বললো হ্যাঁ, বললাম তাহলে তুমি না। ব্যাস, আসলে কি এটা একটা ট্রায়াঙ্গল, এই ত্রিকোণ, এই ত্রিভুজটা একদম ওপর থেকে হয়ে এসছে। ফার্স্ট হাফে যদি এ হতো তা অরিন্দম হতো, তাহলে সেকেন্ড হাফে আমার দেবাংশুর সাথে থাকতে হতো, বিয়ে করতে হতো। মানে এই ত্রিভুজ আমি ভাঙতে পারতাম না, এটা গড মেড, এটা আমি বুঝেছিলাম। মানে মিস্টার সেনগুপ্তকে আপনি কোথাও সরিয়ে রাখতে পারছেন না? না 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 না, মানে আমি যদি অরিন্দমকে বিয়ে করতাম, ও বলেছিল আমি দেখবো এটা যাতে তাড়াতাড়ি ডিভোর্সের দিকে যায়। অরিন্দম যে বিয়ে করেনি সেটা কিন্তু আমার জন্যে নয়, অরিন্দমের বিয়েটা হয়ে ওঠেনি, মনে মতো কাউকে পায়নি, বা তারা হয়তো বিবাহিতা ছিলেন, এরকম সব ব্যাপার, তো বিয়েটা হয়ে ওঠেনি। কিন্তু তার মানে সবাই যে ওকে বলে দিদি তোমার জন্যে দাদা কতদিন অপেক্ষা করেছে তা না, ওটা নয়। কিন্তু ওই ওপরওয়ালার মর্জি ছিল, তুমি এসো এবার বোঝো কেমন লাগে। কিন্তু এই বিবাহ ভাঙার যে বিষয়টা আপনাকে এতটা আঘাত করেছিল যে আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল এবং ট্রিটমেন্ট করতে হয়েছিল, সেটা পরে ইদানিং, মানে সেটার এফেক্ট আমি বুঝেছি অনেক পরে, তখন দেখাতে হয়নি। তখন আমি সংসার করেছি, যা যা করার, বাবার মৃত্যু, মায়ের মৃত্যু সব পরপর পরপর ঘটেছে, সমস্ত কিছু করেছি, তার আফটার এফেক্ট হয়েছিল পরে। তখন অবশ্যই আমি সাইকিয়াট্রিক প্রবলেম, মানে ভীষণ একটা ডিপ সিটেড ভয়, একটা কিরকম যেন হয়েছিল। এবং আপনি হোমসিক ভীষণ রকম। কে বললো রে? হ্যাঁ না, যদি বলি না প্রমাণ কর। হ্যাঁ আমি জানি, স্টুডিও ফ্লোর থেকে কতক্ষণে বাড়ি যাবেন, কতক্ষণে ছেলে বরের কাছে যাবেন, এটা আপনার কাছে একটা অন্যতম বিষয়। ঠোঁটকাটা ঠিক 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 ঠিক, তাহলে তো সেই হাজবেন্ডের ভীষণ হ্যাপি হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কি বলবো, একটা সময় গেছিল যখন আমার বাড়ি ফিরতে ইচ্ছে করতো না, মনে হতো, আমি তখন দোতলায় থাকতাম, আমার স্টেপ কাউন্ট করা ছিল যে এখন এই 33 বাড়ি, আবার জেলখানা থেকে বেরো, জেলখানা থেকে ঢোকো, তারপর এগুলো সব দেখো। একটা কেউ তো আর বিয়ে ভাঙার জন্য বিয়ে করে না, কিন্তু সেটা যখন ভাঙা হয় ভীষণ কষ্ট হয়, তার আফটার এফেক্ট থাকে, তার অনেক তলানি পড়ে থাকে ভেতরে, সেই কষ্ট থাকে কিছু, সে কষ্টগুলো কিন্তু কখন যে মাকড়সার জালের মতন বাড়তে থাকে বোঝা যায় না। তো সেই জন্যে হোমসিক আমি তখনও ছিলাম, হোমসিক আমি এখনও। আমি পথপ্রসাদ বলে একটিমাত্র ছবি করেছিলাম, তো সেই ছবিটা তনুদার বিয়ের পরপরই করেছিলাম, এবং রোজ রাত্রে আমি হাফুস নয়নে কাঁদতাম যে কবে বাড়ি যাব। তো সুতরাং আমার আর এর বেশি কি হওয়ার কথা। আমি যে এখান থেকেই আসব, চোট দাও বা শশান্তান্ত্রিক পোস্টার নাটক যেগুলো করছেন, অথবা ক্যান্সারের একদম শেষ পর্যায়ে ছবি আঁকা একদম বন্ধ থাকছে না, ছবি আঁকা চলতে থাকছে, তার মেয়ে হয়ে আপনি ডিপ্রেশনে গিয়েছিলেন? আমি বুঝিনি ওটা ডিপ্রেশন, আমি যে গেছি আমি তাও জানি না। আমার একদিন শো করতে করতে হঠাৎ মনে হলো চারিদিক বন্ধ, আমি বেরোতে পারবো না, এখন যদি আমার মনে হয় আমি বেরিয়ে যাব, কি করে যাব, এই দরজা বন্ধ, ওই দরজা বন্ধ, চারিদিক বন্ধ, এই ভয় শুরু হলো। এইটা থেকে রাতে ঘুম ভেঙে যেত, কোথায় আছি,
আমি এমন মানে এটা বি অরিন্দমের সাথে বিয়ের পর আমাদের একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল পাহাড়ে, আমি এমন কান্না শুরু করে দিলাম, অরিন্দম বলছে তুমি এরকম করে কাঁদছো কেন, তোমার কি মনে হয় আমি তোমায় পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেবো? আমি বলেছি আমি কি তাই বলেছি? মানে অ্যাংজাইটি আসতে শুরু করেছে, কি জানি সেটা ভয় না অ্যাংজাইটি, তখন আমি বুঝেছিলাম যে আই নিড সাইকিয়াট্রিক হেল্প, কারণ আমি এর থেকে বেরোতে চাই প্রচণ্ড, মানে দিনের আমি বলেছি জোর করে গেছি, আগের দিনও কেঁদেছি, মানে সে যে কী কান্না কী কান্না, মানে ওখানে বসেও আমার কান্না পেয়েছে, মানে ওই একটা অসম্ভব বাজে ফেস গেছে। আপনি তো আপনি কেঁদেছেন বললেন, আমি যদি বলি সময়ও আপনাকে কাঁদিয়েছে, হতে পারে আবুল বাসারের হাত ধরে রাজনীতিতে প্রবেশ, চার 65-66 গণনাট্যের জন্য জেল খাটছেন, হ্যাঁ গণনাট্যের এরকম একজন বামপন্থীর কন্যা হয়ে আজকের দিনে মানিয়ে নিতে সমস্যা হয় না? হয়, কতটা ডিপ্রেশন আসে? ডিপ্রেশন কথাটা ঠিক নয়, কারণ দেখো আমাদের যিনি সিএম তাকে ব্যক্তিগতভাবে আমি যেটুকু চিনেছি তাকে কিন্তু ভালোবাসার মতোই একজন মানুষ, সেই জায়গাটা থেকে বলবো উনি প্রথম আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যছুন্দা নেই কিন্তু নিজেকে কখনো একা ভাববে না, তো এই কথাটা শোনার পর আমার ওনাকে আমি যদি বলি আমার মায়ের মতন লেগেছিল কথাটা, কিন্তু হ্যাঁ দিদিকে আমি কিন্তু একটু অত্যুক্তি করছি না বেশি বলছি না, তো সেই রকম একটা গভীর জায়গা ওনার প্রতি আমার আজও আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন এতদিকে চারিদিকে দুর্নীতি দেখি, উনি একাই তো সব নন, সব নন তো কষ্ট হয় বই কি, তো বাম রাজনীতি যারা করতেন তারা কি ধোয়া তুলসী পাতা ছিলেন? ছিলেন না তো। আমি ঠিক এই প্রশ্নটাই আসব, ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেলে সব্যসাচী হয়ে যেতেন কি যছন্দ দাস্তিদার? হয়তো, মানে হঠাৎ ঘুম ভেঙে দেখতেন সব সব কিছু অপরিচিত না, একটা কি হয়েছিল আমার বাবার কলম কিন্তু থেমে গেছিল, উনি লিখতে পারতেন না, বলতেন কি লিখবো ওদের বিরুদ্ধে আমি কি লিখবো, তবুও শেষ জীবনে লিখেছি, ইনফ্যাক্ট আজকেই আমি একটা লেখা লিখছিলাম একজনদের দিতে হবে, এই তুমি যা যা প্রশ্ন করছো সব তাতে লেখা, তো সেইখানে আমার শেষ বয়সে লিখেছিলেন পার মিলে নাই, নাটকটা দল থেকেই বললো যে করা যাবে না, ওটা বাবার মৃত্যুর পর আমরা স্টেজ করেছিলাম, কারণ ওখানে একটা নৌকা ছিল সেই নৌকাটা গন্তব্যে পৌঁছোইনি অন্য কোনো জায়গায় গিয়ে আটকে গেছিলো, এবং তার লিডার পরে খুব বিশ্বাস করতে পারেনি যে এটা সেই জায়গা নয়, তার ছেলে যখন বললো যে এটা সেই জায়গা নয় আবার আমাদের যেতে হবে, অর্ধেক লোক বললো যাবো না, পরে লিডার বললো যে ঠিক আছে এবার তুই হাল ধর। যারা সেই সময় জেল খেটেছিলেন তারা তো এই শোধনবাদী রাস্তাটাকে কোনোভাবেই মানতে পারেননি? না না, এবং কেন পারেননি আজও পারেন না আমি জানি না, কষ্ট দেয়, শুধু কি বর্তমান পরিস্থিতি কষ্ট দেয় তাও তো নয়, অতীত ঘটনাও তো কষ্ট দেয়, সব মিলিয়ে যখন সব ইয়াং ছেলেদের দেখি বাইরে চলে যাচ্ছে এখানে কিছু হওয়ার নয় এইগুলো বলে খারাপ তো লাগেই। বাবার হাত ধরে প্রথম ক্যামেরায় মুখ দেখালো, তারপর তনুদার ছবি, আরেকটি ছবি করেছিলাম, তার বহু ডিরেক্টর এসেছে গেছে প্রায় 5-6 ধরে হয়েছে, তার হিরো ছিল অভিষেক মিঠু। এবার ছেলের হাত ধরে সেই এক্সপেরিয়েন্সটা কেমন? ছেলের হাত ধরে ডিরেকশনে আমি সেইভাবে কাজ করিনি, আমাকে আমি গলা দিয়েছি আর একজন সাদা শাড়ি পরে ঘুরে বেরিয়েছে, সেই দিন সাদা শাড়ি পরে ঘোমটা ডেকে, সেটা আমারই করার কথা ছিল, বললো মা তোমার কিন্তু মুখ দেখা যাবে না, বললাম যে তাহলে করছি কেন, তখন বলো ওটাই তো আসল, তো এই দিয়ে শুরু, এখনও ওর নির্দেশনায় কাজ করতে আমার সেইভাবে বাকি আছে। ঠিক, আজকে যখন নন্দনে শুধুমাত্র একজন অভিনেতা আছেন বলেন, তিনি বাংলার তথা ভারতের অন্যতম সেরা অভিনেতার তালিকায় পড়েন, প্রজাপতির মতো হিট ছবি মুক্তি পায় না শুধুমাত্র ওই অভিনেতা আছেন বলে, অপরাজিত যেটা সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর উপরে নির্মিত, চার হাত ধরে নন্দন উদ্বোধন হলো সেই অপরাজিত চলতে দেওয়া হয় না, তখন মনে হয় নিজের ছেলের ঘরে সিনেমা হলটাই সব থেকে ভালো হয়তো, আর আমার মনে হয় যে সত্যি যারা বড় তাদের কি এইসব ব্যাপারে ভয় পাওয়ার উচিত বা বদার করা উচিত? হ্যাঁ মানে কিসের ভয়, আমি সত্যি বুঝতে পারছি, আমি
এই অবস্থা, আমি ধরো রাজ্যের একটা বিশেষ অবস্থা, মানে বিশেষ চেয়ারে আছি, ক্ষমতা আছে, সেখানে যদি এটি আন্ডারস্টুড যে আমার বিরুদ্ধে কেউ কথা বলবেই, শাসক দলে যারা থাকে তাদের বিরুদ্ধে কথা ওঠেই, সে আমি বসলেও কথা উঠবে, তুমি বসলেও কথা উঠবে সব সময়। তো সুতরাং তাকে এত গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। এক্স্যাক্টলি। এবং যে ছবিটা আমি প্রথমে কথা বললাম প্রজাপতি, সাজেস্ট তো সরকার বিরোধী বা এরকম কোনো ছবিই নয়, শুধুমাত্র ওই ভদ্রলোক আছেন বলে, মিঠুন চক্রবর্তী আছেন বলে। এবং আমাকে এই ছোটকাটা সেটে চিরঞ্জিতদা বলেছেন, আমি ওকে সিনেমাতেই নেব না যতক্ষণ ও বিজেপির কাজ করবে। এই কথাটাকে আপনি কিভাবে দেখেন? এটা খুব দুঃখের কথা, কারণ শিল্পী শিল্পী, তার জায়গায় এত দলাদলি, এত দলাদলি ঠিক না। আমি অন্য ভাষার হতে পারি, অন্য দেশের হতে পারি, আমি ভাষা নাই বুঝতে পারি, মিউজিকেরও যেমন ভাষা নেই, মানে শিল্পের তো দলও থাকা উচিত না, ছিলও না, এটা ছিলও না। আমি কংগ্রেস করছি কি আমি বাম করছি, কিছু এসে যায় না তাতে, সেটা অন্য জায়গার লড়াই। কিন্তু ইদানিং সত্যিই এটা যেটা তুমি বলছো একদম এসে গেছে, এইটা দুঃখের। দলমত নির্বিশেষে আমি তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে নিয়ে বলছি, সৌরভ তার নাটক থেকে একজনকে বাদ দিচ্ছে, সৌরভ পালোধি, যাকে আমরা সেইভাবে যুব বামের মুখ হিসাবেই জানি, তার নাটকের দল থেকে একজনকে বাদ দিচ্ছে অন্য রাজনীতি করার জন্য, সেটা তো তাহলে একদম সরাসরি বাম রাজনীতির মধ্যে এসে গেছে। বিশ্বাস করো এই কথাটাও আজকে আমি লিখেছি যে তখন কংগ্রেসে অনেকে করতেন, আমার বাবা যখন চারবার করছেন তখন কিন্তু সেটা কিছু এসে যেত না, কিছু এসে যেত না, দক্ষিণপন্থী ছিলেন, তাতে কি এসে গেছে? সৌমিত্র চট্টোপাধ্যায় বরাবরই বামপন্থী, এবং এইরকম জায়গায় সত্যি এটা আসা উচিত নয়। আমি বিজেপি করি, আমি তৃণমূল করি, আমি সিপিএম করি, সবচেয়ে বড় কথা আমি শিল্পী, আমি আর্টিস্ট, আমি অভিনয় করি, দ্যাট শুড বি আওয়ার পরিচয়। এটা ঠিক না, এটা হচ্ছে দুর্ভাগ্য, তাই জন্যই তো বলছি বাংলা শেষ হয়ে যাচ্ছে, বাংলার উদারতা কমে যাচ্ছে, বাংলার যে একটা ব্যাগটি ছিল, খুশি ছিল, কলকাতা, কলকাতা আলাদা, কলকাতা একটা প্রাণে গমগম করে সবাইকে নিয়ে, একদম সেই কলকাতা হঠাৎ বিজেপি তৃণমূল সিপিএম কেন হবে? আমি সৌমিত্রবাবুর একটা ইন্টারভিউতে শুনেছি, ভারতীয় একজন ব্যাটসম্যান মেরেছেন, ক্যাচ উঠেছে, গ্যারি সোভার্স ক্যাচটা ধরতে ছুটছেন, যদি ক্যাচটা ধরতে পারতেন ওটা ইতিহাসের অন্যতম ক্যাচ হতো, হাতের তালুতে পড়ে ক্যাচটা পড়ে যায়, তাতে গোটা ইডেন হা হুতাশ করে ওঠে। ইয়েস, ভারতীয় ব্যাটসম্যান আউট হতেন কিন্তু, কিন্তু ওই ক্যাচটা হলো না বলে গোটা ইডেন হাউতাশ করে বসে। কলকাতা এতটাই শিল্পী মুখর, সেই কলকাতাতে একজন গায়কের মুখে শুনতে হচ্ছে, আপনারা হিন্দি গায়কের গান শুনতে যান কেন বাংলা গায়ক ছেড়ে, সেইটাকে কিভাবে দেখেন? আমার দুটো কথা মনে হয় সত্যি বলতে কি, এক হয়তো ও ঠিক সেইভাবে বলতে চাইনি কথাটা, যেইভাবে এতটা ভাবে ওকে কর্নার করে দেওয়া হলো, সেটা বোধহয় অনেকটা হলো পরের দিন ওই মর্মান্তিক ঘটনাটা ঘটার। হ্যাঁ, এক্স্যাক্টলি, না হলে কিন্তু এটা অতটা গুরুত্ব পেত না। তো সেই জন্যে এটা কপাল, সময়, তুমি যেমন বললে সময় কাঁদিয়েছে, এটা সময় করিয়েছে ঠিক। মানে আপনি কোনোভাবেই এটাকে সমর্থন করেন না বা সমর্থন না না না, এটা বলেছে যে আমরাও তো গাই, তোমরা আমার কাছে কেন, মানে বাংলা গান শুনতে তো ভিড় করছো না কেন? না, রূপঙ্করদা কিন্তু এই সিটে বসে আমাকে বলে গেছেন যে ওনার বলার ভঙ্গিটা ভীষণ বাজে ছিল, বলে যে যেভাবে উদ্ধত একটা ছিল বলেছিলেন, উনি নিজে এখানে একদম স্বীকার করে গেছেন আমার, এবং বলেছেন আমি কেকের নিজে ভীষণ বড় ফ্যান, আমি অনেকদিন ভেবেছি কেন কেকে এত প্লেব্যাক করছে না এখন, এইটা নিয়েও আমার অভিযোগ ছিল, আমি এটা বলতে চাইনি। উনি বলেছেন, আমি এখান থেকে একদম এবার সিনেমায় আসি, যেই সময়টা আপনি শুরু করছেন, আপনার সঙ্গে ইন্দ্রাণী হালদার শুরু করছেন, দেবশ্রীরা মোটামুটি ভাবে শুরু করে দিয়েছেন, মহুয়ারা শুরু করে দিয়েছেন, আপনি আজকে একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে মনে করেন যে টিআরপি দেবতা, আপনার টিআরপি সেভাবে ছিল না তাদের মতো তখন? তো টিআরপি না, পিয়ারশিপ, পিয়ারশিপ আমার সেই মতো ছিল না। আর একটা কথা, বাবার নাম যদি খুব বেশি থাকে, তুমি তার মেয়ে, তখন একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে প্রচণ্ড, সেইটা আমার ছিল সঙ্গে সঙ্গে। এবং এটা আমার বাবা বলেছিলেন যে দেখ, আমার হাসিটা তোর পছন্দ, আমার গজদাঁতটা তোর পছন্দ নয়, তা তো হতে পারে না, আমার হাসি তুই নিবি, তো আমার গজদাঁতটাও তুই নে,
তো এরকম। এবার আমি আরেকটা কথা বলবো, আমি হেন পরিচালক নিয়ে আমি যাদের কাছে তখন যাইনি, গিয়ে বলেছিলাম, ওরা বলেছিল হ্যাঁ তোমার মতন রোল হলে আমি বলবো। তনুদা আমাকে বলেছিলেন তুমি চট করে রোল পাবে না। বললাম কেন গো? বলে দেখো তোমার মতন চেহারা ঘিরে রোল লেখা মুশকিল, আর ধরো তোমার মধ্যে আমি কী করবো, টিচার একজন মানে এমন একটা ছাপ আছে যে ছাপটাকে তুমি কোথাওই ফেলতে পারবে না, কোনো জায়গায় তুমি দিতে পারবে না, তাই জন্যে তুমি কম, তুমি তোমার রোল পাওয়া মুশকিল। আমার খুব চোখে জল এসে গেছিলো তখন, বললেন উরি বাবা তুমি তো খারাপ অভিনেত্রী, আমি বলছি না তোমার চেহারাটা একটু অন্যরকম, বুঝেছ? ওই অন্যরকমই রয়ে গেলাম। তাই চারবাক তো হঠাৎ তৈরি হয়নি, তার আগে রূপান্তর ছিল, রূপান্তরী ছিল, তারও আগে একটি দল ছিল বৈশাখী, এই তিনটে দলের পর চারবাক। চারবাকে আপনাদের অনেককেই ঘর মুছতে হয়েছে শুরুতে, এবং সেখান থেকেই নাটকের সূত্রপাত হয়েছে। এইটা কতটা উপকার করেছে একজন অভিনেত্রী হিসেবে বা একজন নাট্য সংগ্রামী হিসেবে নিজেকে তৈরি করতে? আজকে যখন দেখি স্ক্রিপ্টগুলো মাটিতে পড়ে আছে শুটিং ফ্লোরে, অনেকে পায়ের ছাপও দেখেছি, অনেক দিন ধরেই দেখেছি, খারাপ লাগে, তুলে রেখেছি। আর কি জানো তো, এটা এত বেশি ওই যখন বকুনি খেয়েছি, সকল্ড হিরোইন হয়েছি, অটোগ্রাফ দিতে শুরু করে দিয়েছি, লোকে আমার নাম জানে, যখন গেলে জামা কাপড় নিয়ে মানে ছিঁড়ে দেখা করবো এরম একটা ব্যাপার ছিল, ওই সময়ও এই যে মানে ঘর মুছতে হয়েছে স্ট্রিক্টলি আমাকে করেছেন অপুদা। মানে হ্যাঁ অপুদা যখন এসেছেন তিনি শুভেন্দু চট্টোপাধ্যায় ছেলে হওয়া সত্ত্বেও কোনো না না সবাই যার ফলে কি হচ্ছে দেখবে খুব ডাউন টু আর্থ, সবাইকে খুব হ্যালো হ্যালো করে কথা বলবে, কাউকে উন্নাসী কথাটা কম হয়। তো এইগুলো হওয়ার ফলে আজও কিন্তু মাটিতে পা রেখে সবাই চলতে পারি আমরা, এটা একটা বিরাট ব্যাপার। আর এই যে তুমি বলছো আগের পরের ডিফারেন্স, ফ্লোরের এই ডিফারেন্স ভীষণ চোখে পড়ে, এইগুলোর জন্য আরও বেশি পড়ে। মানে নায়িকা নায়ক সুলভ হওয়া এক ফোঁটা দেখা দিলেই এমন একটা বকুনি আসতো, ওটা আর গ্রোই করতে পারলো না। আচ্ছা দেবশ্রী যখন মহাভারতে অভিনয় করলেন এবং সর্বভারতীয় স্তরে অভিনয় করলেন, তারপর থেকে কি মনে হয় যে এই যে দেবশ্রী একটা এরা তো চলেছে, হ্যাঁ সেটা কি তার পর থেকে অনেক বেশি করে শুরু হয়েছে? দেবশ্রী আমার তো মনে হয় দেবশ্রী বরাবরই যতদিন দাপিয়ে কাজ করে গেছে সবেতে কাজ করে গেছে, ওটা তার একটা পালক অ্যাড হতে পারে টুপিতে, কিন্তু তার পরে আলাদা করে না না না, সেটা বরং রূপার হয়েছিল দ্রৌপদী। আশ্চর্যের পর তো আপনার আশ্চর্যের দীপক, না 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 মহাভারত কি স্কেলে, সেটা একটা বিশাল বিশাল। হিন্দিতে যখন এরকম ভাবে কাজ পাচ্ছিলেন কাজ করলেন না কেন? না 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 ওরকম ভাবে কাজ পাইনি, ওরকম ভাবে কাজ পাইনি, ওই আশ্চর্য দীপক শেষ। এইবারে রূপার দ্রৌপদীটা হচ্ছে একদম মাস, একদম রুট লেভেলে ওটার। হ্যাঁ মহাভারত তো, এবং একটা সময়ে আমাকে আমার বাবা প্রশ্ন করেছিলেন তুমি কি বোম্বে যেতে চাও, আমার প্রশ্ন ছিল একটুও না ভেবে যে না আমি ঘর থেকে বেরোতে চাই, এই ঘর থেকে বেরোতে চাই নাকি আমি বাড়িতে ফিরব। তাই ঠিক, তোমার খোলা হাওয়া যখন হঠাৎ বন্ধ করে দিল সেই ফিলিংসটা কেমন ছিল? অনেক বছর ধরে অনেক আঘাত সহ্য করতে করতে মনে হচ্ছে ইটস এ পার্ট অফ লাইফ, মানে ঠিক গল্পে আরও কিছু বলার ছিল, আরও কিছু হয়তো হতো, ঠিক আছে মানতে, কান্নাকাটি কষ্ট কিছু না, ওই দু তিন মিনিটের মধ্যে পেরিয়ে গেছিলো ব্যাপারটা। ঠিক, টিআরপি সব কিছু নির্ধারণ করে, হ্যাঁ ঋতুপর্ণ ঘোষ টিআরপি দিতে না পারলে ঋতুপর্ণ ঘোষও বন্ধ হয়ে যায় জান, এবং দ্যাট ওয়াজ দ্য ডিজাস্টার টার্নিং পয়েন্ট অফ বাংলা সিরিয়াল। গানের উপরে ওটা যদি কোনোভাবে স্টার চালাতো তাহলে কিন্তু আরও ভালো ভালো বাংলা সিরিয়াল করতে প্রডিউসাররা সাহস পেত। 52 পর্ব তো আমরা জানি, তারপরে তোমার উপরে এই গানের উপরে ঋতুদাও পারলেন না, আপনারা শুনলেন ঠিক কতটা ঠোটকাটা আমাদের খেয়ালি দি। এইবার আমি ঠিক পাঁচটা শব্দ বলবো খেয়ালি দিকে, দেখব একবারে কি উত্তর দেয়।
নায়ক উত্তম কুমার, বিশ্বাসঘাতক নিজে, অভিনয় প্রেম ভালোবাসা নিঃশ্বাস, মঞ্চ শুরু প্রথম প্রেম আজীবন প্রেম, ব্যাকআপ আনন্দ ছুটি মজা। শেষ কথাটা দিদিই বলে দিলেন, শুনলেন কতটা ঠোঁট কাটা কতটা তাড়াতাড়ি উত্তর ওনার মুখে তৈরি থাকে। এরকম বিভিন্ন ঠোঁট কাটাদের আমরা নিয়ে আসি আমাদের এই সেটে। টলিউডের সব দিকের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।